আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সেলিনা মালিক। শুনি, করোনা ও উপসর্গে চট্টগ্রাম বিভাগে 46 ও ময়মনসিংহ বিভাগে 20 জন সহ দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 140 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন 46 জন। নগরীতে নতুন 4096 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 8 জন ও উপসর্গ নিয়ে আরও 12 জন সহ 20 জন মারা গেছে। এর মধ্যে ময়মনসিংহে 17 ও নেত্রকোনায় রয়েছে 3 জন। বরিশাল বিভাগে করোনায় 6 উপসর্গ নিয়ে 10 জন সহ 16 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে 18 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের 4 দিনই এই বিভাগে 66 জনের মৃত্যু হয়েছে। খুলনার 3টি হাসপাতালে করোনায় মারা গেছেন 9 জন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 8 জন। এছাড়া গাজীপুরে 6, যশোরে 7 ও কুষ্টিয়ায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি বিধিনিষেধের পাশাপাশি বৈরী আবহাওয়া অফিস কিংবা কর্মস্থলে যাওয়া নগরবাসীকে দুর্ভোগে ফেলেছে। নানা উপায়ে বিভিন্ন জেলা থেকে আসা মানুষরাও পড়েছেন বিপাকে। গণপরিবহন না থাকায় বরাবরের মতো অপেক্ষা করতে হচ্ছে তাদের। কেউ বা নিরুপায় হয়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। অনেকে বেশি ভাড়ায় রিক্সা ও ভ্যানে যেতেও বাধ্য হচ্ছেন। সকালে রাজধানীর টেকনিক্যাল মোড়, গাবতলী, আমিনবাজারে ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে। বিধি নিষেধ অমান্যকারীদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। বেলা বাড়তে থাকায় প্রাইভেট কার, সিএনজি, মোটরবাইক এবং জরুরি সেবায় বিভিন্ন প্রতিষ্ঠানে যানবাহনের চাপে সড়কের যানজট বেড়েছে। কোনো কোনো সড়কে গাড়ির চাপ থাকায় সিগন্যালে অপেক্ষায় থাকতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কের দৃশ্য দেখে বোঝার উপায় নেই, দেশে চলাচলের উপর বিধি নিষেধ চলছে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।